নমস্কার, আপনি চাই আছে দুপুরের সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। আজিরে পর আরম্ভ হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। প্রতিকূল বতরের মাজতো সত্রনগরীত মুখ্যমন্ত্রী বজালে নির্বাচনী রণদঙ্কা। গড়মূর মিনি স্টেডিয়ামত জনসভা সম্বোধন করে মুখ্যমন্ত্রী আরম্ভ করলে সাইকেল রেলি। গড়মূর মিনি স্টেডিয়ামের মহরী চুকলকে প্রায় 13 কিলোমিটার সাইকেল রেলিরে নির্বাচনী প্রচার চলাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী তপন কুমার গগৈর হয়ে নির্বাচনী প্রচার চলাইছে আর কংগ্রেসক তীব্র কটাক্ষ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়া সাইকেল রেলি 5 সহস্রাধিক সমর্থকক লগত লৈ সাইকেল রেলিত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রীগী। আর গড়মূর মিনি স্টেডিয়ামের উলিওয়া এই সাইকেল রেলিয়ে সামরি লব সর্বমুঠ 13 কিলোমিটার পথ। রাইজক এনেদরে অভিবাদন চলাইছে সাইকেল চলাই মুখ্যমন্ত্রীগীয়ে। মুঠর উপর এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে মুখ্যমন্ত্রীর সাইকেল রেলিক কেন্দ্র করে। ইয়া নির্বাচনী রণসিংহা বজাইছে মুখ্যমন্ত্রীগী। আজিরে পুরা 17 এপ্রিল পর্যন্ত প্রায় 39খনক জনসভাত সম্বোধন করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজিরে পর আরম্ভ হল নির্বাচনী প্রচার অভিযান, জোরদার প্রচার অভিযান। প্রথম পর্যায়ের নির্বাচনের 5টা সমষ্টিত হবলগিয়া প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচার অভিযান এনেদরে জোরদার করে তুলিছে শাসকীয় বিজেপিয়ে। স্টার ক্যাম্পেইনারের রূপত এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মাজুলীর গড়মূর মিনি স্টেডিয়ামের মহরী চুকলকে উলিওয়া হয়েছে এই বিশাল সাইকেল রেলি। এনেদরে নির্বাচনী প্রচার অভিযানের চমক সৃষ্টি করলে মুখ্যমন্ত্রীগী। যোরহাটত দুই গগৈর মাজত যুঁজ, গৌরব গগৈ ভার্সেস তপন কুমার গগৈ। বিজেপির প্রার্থী তপন কুমার গগৈ 3 লাখ ভোটত যোরহাটবাসীক জয়ী করবলে আহ্বান জানাইছে। মাজুলীক লৈ যথেষ্ট আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মাজুলীত 60,000 ভোটত লিডত থাকিব বিজেপি। ইতিমধ্যে মাজুলীক লৈ ভবিষ্যৎবাণী করে থাকে মুখ্যমন্ত্রীগী। মাজুলী বিজেপির শাসনকালত মাজুলিয়ে জেলার রূপ লাভ করেছে, মাজুলী দলং হবলৈ গৈ আছে। বিকাশ আর উন্নয়নের বাবে মাজুলীবাসী বিজেপিক ভোট দিব, সেই ভবিষ্যৎবাণী করেছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। 60,000 লিড লাভ করব মাজুলীত। আর বিশেষ সমষ্টি পুনর্নির্ধারণের পিছত মাজুলী বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হয়েছে যোরহাট সংসদীয় সমষ্টি। আর এনেদরে মাজুলীরপর নির্বাচনী রণদ্বন্দ্বী বজাইছে প্রচার অভিযানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এয়া মুখ্যমন্ত্রীর কাষত পায় হর্ষোল্লাস মাজুলীবাসীর আনন্দ। এয়া মুখ্যমন্ত্রীগী গোচরত পায় সকলে হর্ষোল্লাস করা পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে একপি সেলফি উঠিবলে হেতা উপরা লগা পরিলক্ষিত হয়েছে। মহিলা যুবসাম সকল উলাই আহিছে মুখ্যমন্ত্রীর প্রচার অভিযানত অংশগ্রহণ করবলে। এক কথা এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে। প্রতিটি নির্বাচনতে প্রচার অভিযানের অভিলেখ সৃষ্টি করে আছে মুখ্যমন্ত্রীগী। 2016 সনের বিধানসভা নির্বাচনে হোক, 2019 সনের লোকসভা নির্বাচনে হোক, 2021 সনের বিধানসভা নির্বাচনে হোক, আর এইবার 2024-র সাধারণ নির্বাচনে হোক, মুখ্যমন্ত্রীগীয়ে এটার পিছত আনটো নির্বাচনত প্রচার অভিযানের চমক সৃষ্টি করে আছে। আজি হেলিকপ্টার নহয়, আজি সাইকেলের চমক দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অতিথ সাংবাদিক অসীম দত্তর সঙ্গে আমি পোনপটীয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো। অসীম, এয়া জোরদার গতি প্রচার অভিযান মুখ্যমন্ত্রীর, হেলিকপ্টারের চমক, এবার সাইকেলের চমক মুখ্যমন্ত্রীর। সাইকেলের 13 কিলোমিটার যাত্রা, বিশাল রেলি, আমি সেই দৃশ্য চাম অসীম আপনার জড়িয়ে। আমি যোগাযোগ স্থাপন করেছো এই মুহূর্তে আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্তর সঙ্গে, কারণ বিজেপির দুই গগৈর মাজের এই যুঁজ যথেষ্ট আকর্ষণীয়।
চৈধ্যটা সমষ্টি অসমৰ, তাৰ ভিতৰত আটাইতকৈ বেছি আকৰ্ষণ এইবাৰ যোৰহাট সমষ্টিত। তাত আছে কংগ্ৰেছৰ শক্তিশালী প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ। গৌৰৱ গগৈ যিকোনো প্ৰকাৰে পৰাস্ত কৰাৰ বাবে ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছে বিজেপিয়ে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যোৰহাট সংসদীয় সমষ্টিৰ প্ৰতিটো বিধানসভা সমষ্টিক লৈ ভৱিষ্যৎবাণী কৰিছে। তিতাবৰত বিজেপিয়ে লিড ল'ব বুলি কৈছে, মাজুলীত 60,000 ভোটত লিড লাভ কৰিম বুলি কৈছে বিজেপিয়ে। সহজভাৱে লোৱা নাই যোৰহাটৰ এই যুঁজখন বিজেপিয়ে। প্ৰাৰ্থী তপন গগৈক জয়ী কৰাবলৈ সকলো ফালৰ পৰাই চেষ্টা চলাইছে আৰু তাৰে অংশস্বৰূপে মাজুলীৰ পৰাই প্ৰথম পৰ্যায়ৰ ৰণসিঙা বজাইছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। মুঠতে মুখ্যমন্ত্ৰীগৰাকীলৈ পুষ্পবৃষ্টি কৰা দৃশ্য এই মুহূৰ্তত পৰিলক্ষিত হৈছে আৰু প্ৰতিগৰাকী লোকৰ মাজতে সীমাহীন উৎসাহ দেখিবলৈ পোৱা গৈছে। প্ৰতিগৰাকী লোকৰ মাজতে সীমাহীন যি উৎসাহ, সীমাহীন যি আনন্দ, সেই সীমাহীন আনন্দ পৰিলক্ষিত হৈছে। মুঠতে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই যি আচলতে পৰিৱেশ, এই পৰিৱেশ এই মুহূৰ্তত আমি দেখুৱাই আছো এনেদৰে আগবাঢ়ি আহিছে মুখ্যমন্ত্ৰীগৰাকী। মানুহৰ মাজত অদ্ভুত উৎসাহ আৰু আনন্দ, খুব ভাল লাগিব এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে। মুখ্যমন্ত্ৰীগৰাকী আগবাঢ়ি গৈছে আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকী আগবাঢ়ি যোৱাৰ এই যি পৰিৱেশ, এই পৰিৱেশ কেৱল আমি দেখুৱাইছো প্ৰতিগৰাকী দৰ্শকক। মুঠতে প্ৰতিগৰাকী লোকৰ মাজতে এই মুহূৰ্তত এই যি উৎসাহ, এই আনন্দ উৎসাহৰ ঢৌ দেখিবলৈ পোৱা গৈছে। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকী ইতিমধ্যে মন্তব্য কৰিছে নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ কেমেৰাৰ সন্মুখত যে সুখী ৰাজ্যিক আৰু কেন্দ্ৰীয় এয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যা ৰেলীত অংশগ্ৰহণ কৰি অভিভূত হৈ পৰিছে ৰাইজৰ সঁহাৰি দেখি, ৰাইজৰ আশীৰ্বাদ দেখি, ৰাইজৰ সমাগম দেখি। কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত এনেদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকী ৰেলীত অংশগ্ৰহণ কৰিছে। চৌদিশে কেৱল পুষ্পবৃষ্টি দেখিবলৈ পোৱা হৈছে। নাচি বাগি চাইকেল চলাই, বাইক চলাই, হেলিকপ্টাৰত উঠি মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ আৰম্ভ হ'ল প্ৰচাৰ অভিযান। বিগত নিৰ্বাচনসমূহতো দিন ৰাতি একাকাৰ কৰি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰচাৰ অভিযানত অংশগ্ৰহণ কৰিছিল। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মঞ্চতে হওক বা ৰাজপথতে হওক নাচি বাগি প্ৰচাৰ অভিযান চলাইছিল। এইবাৰ কিছু প্ৰচাৰ কৌশল সলনি কৰা পৰিলক্ষিত হৈছে। বিভিন্ন ধৰণৰ বাক যুদ্ধই আকৰ্ষণীয় কৰি তুলিছে লোকসভা নিৰ্বাচনৰ যুঁজখন। ভূপেন বৰাক উদ্দেশ্যেই হওক, গৌৰৱ গগৈক উদ্দেশ্যেই হওক, মুখ্যমন্ত্ৰীয়ে কৰা মন্তব্য, ৰকিবুল হুছেইনক কৰা মন্তব্য, বদৰুদ্দিন আজমলক উদ্দেশ্যে কৰা মন্তব্যই এইবাৰ বিশেষ চৰ্চা লাভ কৰিছে নিৰ্বাচনত। কেতিয়াবা নাচিছে বাগিছে, কেতিয়াবা বাইক চলাই ৰেলীত অংশগ্ৰহণ কৰিছে, কেতিয়াবা আকৌ চাইকেল চলাইছে, এনেদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে অভিলেখ সংখ্যক নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণৰ পৰিকল্পনা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। 1 এপ্ৰিলৰ পৰা আৰম্ভ হ'ল এই নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানৰ যাত্ৰা। মাজুলীৰ পৰা এই যাত্ৰা আৰম্ভ কৰি বিজেপিয়ে ৰণসিংহা বজাইছে। 5টা সমষ্টি ডিব্ৰুগড়, যোৰহাট, কাজিৰঙা, লখিমপুৰ আৰু শোণিতপুৰ, এই 5টা সমষ্টিৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ প্ৰচাৰ অভিযান আৰম্ভ কৰিছে। প্ৰতিদিনেই 3-4খনকৈ সভাত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে। পুৱা কিছু প্ৰতিকূল বতৰ আছিল আৰু বতৰ পিছত ফৰকাল হ'ল। হাজাৰ হাজাৰ সমৰ্থকক লৈ ৰেলীত অংশগ্ৰহণ কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মা। সোণাগুৰি দলক 2025 পাবগৈ আৰু যোৰহাট মাজুলী
2026 চনত বানপানীয়ে দিগদাৰ নকৰিলে ইলেকশ্যনৰ আগতে ভূপন কামে মোক কৈ থাকে যে ছাৰ আমাক এখন মাজুলীত মেডিকেল কলেজো লাগে, আপোনালোকে দলং দুখন হৈ যাওক, তাৰপিছত মই মাজুলীৰ বাবে মেডিকেল কলেজৰ কথা হব ডাইৰেক্ট ইলেকশ্যনৰ পিছতে। আমাৰ আৰু বহুত কাম আছে, আপোনালোকে এটা কথা জানিব যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ কাৰণে আজি আমাৰ মাজুলীৰ চাৰিওফালে উন্নয়ন আৰু বিকাশৰ বিপ্লৱ। আমি যদি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক দেশৰ তৃতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নিৰ্বাচিত কৰিব পাৰোঁ, আমাৰ অসমখনক ভাৰতৰ এখন আমি সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্যত পৰিণত কৰিব পাৰিম। আপোনালোকে এটা কথাই জানিব যে সদনত লোকসভাত আমাক লাগে যোনে নৰেন্দ্ৰ মোদীৰ সপক্ষে কথা ক'ব, নৰেন্দ্ৰ মোদীৰ বিপক্ষে কথা কোৱা মানুহ আমাক সদনত নালাগে। আমাক এনেকুৱা এজন প্ৰতিনিধি লাগিব যোনে নৰেন্দ্ৰ মোদীৰ ওচৰত গৈ ক'ব পাৰে যে মোক মাজুলীৰ বাবে এইখিনি কৰি দিয়ক। যিজন সংসদ যদি নিৰ্বাচিত হয় আৰু সদনত দিনে ৰাতিয়ে নৰেন্দ্ৰ মোদীক গালি গালাজ কৰি থাকে, আমাৰ মাজুলীৰ উন্নতি হ'ব নেকি? আমাৰ মাজুলীৰ উন্নতি হ'ব নেকি? আমাক এনেকুৱা এজন সংসদ লাগে যোনে নৰেন্দ্ৰ মোদীকো প্ৰেৰণা যোগাব আৰু অসম চৰকাৰকো সহায় কৰিব। যেতিয়া দিল্লীৰ চৰকাৰ এটা ইঞ্জিন, ৰাজ্য চৰকাৰ এটা ইঞ্জিন, এমপি এটা ইঞ্জিন, এমএলএ এটা ইঞ্জিন, চাৰিটা ইঞ্জিনে যেতিয়া একফালে ট্ৰেইনখন টানি লৈ যাব, ট্ৰেইনখন ধুনীয়াকৈ চলিব। কিন্তু যদি মই ট্ৰেইনখন পূবৰ ফালে টানিছো, আকৌ কংগ্ৰেছে পশ্চিমৰ ফালে টানি আছে, তেতিয়া কিবা কৰি উন্নয়ন হ'ব নেকি? প্ৰতিশ্ৰুতিৰ মেট মৰা সম্ভাৰেৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ। মাজুলী মেডিকেল কলেজ হ'ব বুলি প্ৰতিশ্ৰুতি দিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মাজুলীবাসীক। আনহাতে দলঙৰ নিৰ্মাণ কাৰ্য চলিয়ে আছে। 26 চনৰ পূৰ্বে, এপ্ৰিলৰ পূৰ্বে অৰ্থাৎ 26 চনৰ বহাগ বিহুৰ পূৰ্বেই মাজুলীৰ দলং সম্পূৰ্ণ হৈ উঠিব। ইতিমধ্যে দলঙৰ নিৰ্মাণ কাৰ্য পৰিদৰ্শন কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। বিকাশ আৰু উন্নয়ন এই শ্লোগানেৰে নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানত নামিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আজিৰে পৰা অহা 16 দিনলৈ 39খনকৈ জনসভাত অংশগ্ৰহণ কৰিব। আজি পহিলা দিন, মাজুলীত চাইকেল ৰেলীৰে আৰম্ভ হ'ল প্ৰচাৰ অভিযানৰ প্ৰথমটো দিনৰ কাৰ্যসূচী। 2 এপ্ৰিলত ডিফুলৈ যাব, একাদিক্ৰমে 17 এপ্ৰিল পৰ্যন্ত এনেদৰে প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। এয়া যোৰহাটত শক্তি প্ৰদৰ্শন কৰিছে বিজেপিয়ে। যোৰহাটৰ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ, ক্ষমা কৰিব, যোৰহাটৰ প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ হৈ এনেদৰে শক্তি প্ৰদৰ্শন কৰিছে আজি মাজুলীত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। তপন গগৈৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ দিনাৰ পৰাই বিজেপিয়ে শক্তি প্ৰদৰ্শন কৰিছে। তপন গগৈৰ মনোনয়ন পত্ৰ দাখিলত প্ৰায় 50 সহস্ৰাধিক লোক একেলগে গোট খাইছিল, যিয়ে নেকি এক অভিলেখ সৃষ্টি কৰিছিল। মনোনয়ন পত্ৰ দাখিল পৰ্বত ইমান সংখ্যক সমৰ্থক বাকীসকল প্ৰাৰ্থীৰ ক্ষেত্ৰত গোট খোৱা নাই। তপন গগৈৰ ক্ষেত্ৰত 50,000ৰো অধিক লোক সমবেত হৈছিল, আৰু যিয়ে নেকি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছিল যে যোৰহাটবাসীয়ে 3 লাখ ভোটত পৰাস্ত কৰিব কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈক। এয়া
ঠায়ে ঠায়ে মুখ্যমন্ত্রীক আদরণি জানা হয়েছে সাইকেল র্যালির সময়সাত। ১৩ কিলোমিটার জোড়া এয়া রেলি যত বর্তমান অংশগ্রহণ করে আছে মুখ্যমন্ত্রীগী। মুখ্যমন্ত্রীক ঠায়ে ঠায়ে এনেদরে উষ্ম আদরণি জানাইছে রাইজে। অসীম আছে পোনপটিয়া সম্প্রচারত আমার সঙ্গে। অসীম, জনসমুদ্রর সৃষ্টি হল আজিও মাজুলীর রাজপথত। তপন গগৈ মনোনয়ন দাখিল করা যেদরে জনসমুদ্রর সৃষ্টি হয়েছিল, আজিও মাজুলীর রাজপথত গড়মূর মিনি স্টেডিয়ামের মহরী চুকলৈ এই দীঘলীয়া পথছোৱাত জনসমুদ্রর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। জনসমুদ্রর সৃষ্টি করে চমক সৃষ্টি করে মুখ্যমন্ত্রী চলাইছে প্রচার অভিযান। আর এই দীঘলীয়া ১৩ কিলোমিটারের এই দীঘলীয়া পথছোৱাত মুখ্যমন্ত্রীয়ে কেতিয়াবা খোজকাঢ়িছে, কেতিয়াবা সাইকেল চলাইছে, আর তার মাঝে মাঝে রাইজে মুখ্যমন্ত্রীগৰাকীক রাজপথতে আদরণি জানাইছে। মহিলা সমাজ, যুব সমাজ সকলে উবরি খাই পড়া পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রীর এই রেলিত। অসীম দত্ত আছে আমার সতীর্থ সাংবাদিক। অসীম, নিশ্চয়কৈ জয়ন্ত, সেয়া মাজুলীর পরিবেশ এই মুহূর্তে আমি দেখাইছো সত্যপীঠ মাজুলীত। এনেদরে এতিয়া লোকে লোকারণ্য হয়ে পড়েছে রাজপথত। আসলে এইসকল হাজার হাজার লোকে যে সাইকেল রেলি, সেই সাইকেল রেলিত অংশগ্রহণ করেছে। আর প্রতিকূল বতর, যেহেতু প্রতিকূল বতরকো নেওচি কিন্তু এই সকল বিজেপির হাজার হাজার কর্মী, হাজার হাজার কার্যকর্তা ওলাই আছে। আর মুখ্যমন্ত্রীগৰাকীর দৃশ্য এই মুহূর্তে আমি যেহেতু দেখাই আছো বিজেপির অসমৰ দর্শকসকলক, কেনেদরে মুখ্যমন্ত্রীগৰাকী নিজে আসলে সাইকেলত উঠি সাইকেল চলাই আগবাড়ি গেছে। আর সমান্তরভাবে রাস্তার দুয়ো কাষে যে পরিবেশ, সেই দুয়ো কাষের পরিবেশ আমি দেখাইছো। রাস্তার দুয়ো কাষে এনেদরে এতিয়া মুখ্যমন্ত্রীগৰাকীক চাবলৈ বা মুখ্যমন্ত্রীগৰাকীক এবার সঁহাৰি জনাবলৈ লোকসকলে কিন্তু নিজের ঘরের সম্মুখত বা রাস্তার দুয়ো কাষে এনেদরে ভিড় করেছে। আর মুখ্যমন্ত্রীগৰাকীর পিছে পিছে এই সকল হাজার হাজার কর্মী, হাজার হাজার এই সকল কর্মী, হাজার হাজার প্রায় পাঁচ সহস্রাধিক আসলে কার্যকর্তা, পাঁচ সহস্রাধিক কর্মীক দেখবলে পাওয়া গেছে। আর হাতে হাতে বিজেপির পতাকা লৈ মুখত বিজেপির যে স্লোগান আকো এবার মোদী সরকার, সেই স্লোগান লৈ এই সকল লোক আগবাড়িছে। আর মুখ্যমন্ত্রীগৰাকীক যেহেতু সঙ্গ দিয়া দেখবলে পাওয়া গেছে অভিভাবক মন্ত্রী রনোজ পেগু, স্থানীয় বিধায়ক ভুবন দাম আর জোনাইর বিধায়ক ভুবন পেগু, তেনেদরে আসলে সঙ্গ দিছে মুখ্যমন্ত্রীগৰাকীক। আর জয়ন্ত, যেহেতু দুগৰাকীকৈ প্রার্থী তপন কুমার গগৈ আর এফালে গৌরব গগৈ, গৌরব গগৈও কিন্তু এই যে নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে মাজুলী জেলার বিভিন্ন প্রান্তত বা যোরহাট সমষ্টির বিভিন্ন প্রান্তত। কিন্তু এই সকল যখন কর্মী ওলাইছে, হাজার হাজার যখন কর্মী ওলাইছে, সেই কর্মী সকলের মাজত এই যে পরিবেশ দেখবলে পাওয়া গেছে বা এই উল্লাস যে দেখবলে পাওয়া গেছে, এই উল্লাসের পর একটা কথা নিশ্চিত যে এইবার পুনের আসলে যোরহাট সমষ্টির পর বিজেপি প্রার্থীগী জয়যুক্ত হব। কারণ কংগ্রেসে যদিও বা প্রচার অভিযান অব্যাহত রাখিছে, কিন্তু আমি যদি কো আমি দেখিছো বা বিরোধী ঐক্য মঞ্চর যখন আসলে নেতা আছে তেওঁলোকৰ মাজত কিছুমান অসন্তুষ্টি দেখবলে পাওয়া গেছে। যদি আমি এই মুহূর্ত কও শিবসাগরের বিধায়ক অখিল গগৈর যদি কথা কও, শিবসাগরের বিধায়ক অখিল গগৈ দেখবলে পাওয়া গৈছিল যে সংবাদ মাধ্যমের সম্মুখ, সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য করেছিল যে অসন্তুষ্টি, সেই অসন্তুষ্টি প্রকাশ করেছিল। আর সেই অসন্তুষ্টির পর একটা কথা স্পষ্ট হয়ে পড়েছে যে কংগ্রেসে একনায়কত্বভাবে যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারত নামি পড়েছে, কিন্তু সেই সমান্তরভাবে বিরোধী ঐক্যমঞ্চ বোলা একটা ঐক্যমঞ্চ যেহেতু গঠিত হয়েছিল, কিন্তু সেই বিরোধী ঐক্যমঞ্চ কংগ্রেসের তরফের পর যে গুরুত্ব দিব লাগিছিল বা যেদরে গুরুত্ব প্রদান করব লাগিছিল, সেই গুরুত্ব কিন্তু প্রদান করা পরিলক্ষিত হওয়া নাই। যার ফলত
এইসকল বিজেপির সমর্থনের হাজার হাজার কর্মী উলাই আছে, বিজেপির সমর্থনত এইসকল হাজার হাজার প্রায় পাঁচশো সহস্রাধিক কার্যকর্তা উলাই আছে। আর এই পাঁচশো সহস্রাধিক কার্যকর্তা বা এই সকল কর্মীর মাজত যে উল্লাসের ছবি দেখবলে পাওয়া গেছে বা মাজুলীর এই সকল তেরো কিলোমিটার দৈর্ঘ্যের এই পথ অতিক্রম করার সময় মুখ্যমন্ত্রীগুলো যেদরে সঁহারি দিছে, যুবক যুবতী হোক, কিশোর কিশোরীর পর আরম্ভ করে যুবক যুবতী, পুরুষ মহিলা, জ্যেষ্ঠ কনিষ্ঠ যখন প্রতিগী লোকে ঘরের পদূলির সম্মুখত যেদরে সঁহারি জানাইছে, তারপর এটা কথা স্পষ্ট হয়ে পড়ছে যে মাজুলী জেলা বা যোরহাট সমষ্টিত কিন্তু এবার বিজেপির প্রার্থীগুলি জয়যুক্ত হব। কারণ বিরোধী ঐক্য মঞ্চের মাজতে ফাট মেলিছে, অখিল গগৈ মুকলিক মন্তব্য করেছে বা রাইজর দলের, আমি রাইজর দলের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা পাতিছিল, রাইজর দলের বিভিন্ন কর্মকর্তায় মন্তব্য করেছিল যে যেটা মাজুলী মাজুলীত আহি যেটা গৌরব গগৈ নির্বাচনী প্রচার চলাইছিল সেটাও কিন্তু একনায়কত্বভাবে নিজাববিয়াক নিজা চিন্তাধারে নির্বাচনী প্রচার চলাইছিল, যার বাবে প্রতিগী লোকের মাজতে আসলে এক অসন্তুষ্টময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। বিরোধী ঐক্য মঞ্চ রাইজর দলকে আরম্ভ করে বাকী যুদ্ধ দল আছে সেলোকর মাজ অসন্তুষ্টিময় এক পরিবেশের সৃষ্টি হয়েছিল, যার ফলত সে তারে সুযোগ লৈছে বিজেপি। আর সেই সুযোগের সুবাদতে মুখ্যমন্ত্রীগী মাজুলীত উপস্থিত হয়ে এই যে আসলে বৃহৎ যে রেলি, বৃহৎ যে কার্যসূচী সাইকেল রেলি, এই সাইকেল রেলিত অংশগ্রহণ করেছে আর নিজে সাইকেল চলায় এনেদরে হাজার হাজার সমর্থকক লগত লৈ আগ্রহ দৃশ্য পরিলক্ষিত হয়েছে। জয়ন্ত, এক অভূতপূর্ব অসীম যদি চা হয়, এক অভূতপূর্ব পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। তপন গগৈ যেতিয়া মনোনয়ন পত্র দাখিল করেছিল তেতিয়াও পঞ্চাশ সহস্রাধিক লোকের সমাগম, এক প্রকার অভিলেখ সৃষ্টি হয়েছিল মনোনয়ন পত্র দাখিলত, তেতিয়াই মুখ্যমন্ত্রীগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছিল যে তপন গগৈ প্রায় তিন লাখ ভোটত জয়ী হব যোরহাটত। তপন কুমার গগৈয়ে মনোনয়ন দাখিল করেছিল, সেই মনোনয়ন দাখিল করার সময়তে স্পষ্ট হয়ে পড়েছিল আর মনোনয়ন দাখিল করার সময় মুখ্যমন্ত্রীগীও মন্তব্য করেছিল যে এয়াই হয়েছে রাইজর আস্থা বা বিজেপির প্রার্থীগীর প্রতি থাকা, বিজেপি দলটির প্রতি থাকা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রতি থাকা যে বিশ্বাস বা আস্থা, সেই আস্থাই আসলে প্রতিফলিত হয়েছিল। কারণ মই জয়ন্ত বারম্বার কৈছো যে বর্তমান সময়ত লোকসভা নির্বাচনের যে যুদ্ধখন, এই যে রণক্ষেত্র, এই রণক্ষেত্রত বিজেপিয়ে যেদরে আসলে আগবাড়িছে বা বিজেপির প্রতিগী নেতা যেদরে আগবাড়িছে, যেদরে নতুন নতুন কৌশল রচনা করে বিজেপির নেতাসকল যেদরে আগবাড়িছে, যেদরে রণকৌশল প্রস্তুত করে রণক্ষেত্রত নামি পড়েছে, আজি মুখ্যমন্ত্রীগী নিজেই নির্বাচনী প্রচারত নামি পড়েছে। গতি সেই সময়ত কংগ্রেসের প্রার্থীগী বা গৌরব গগৈয়ে যেদরে আসলে প্রচার চলাব লাগিছিল, রাইজর মাজলে যেদরে যাব লাগিছিল, তেদরে কিন্তু যাওয়া পরিলক্ষিত হওয়া নাই। আমি মাজুলীত আজি পুয়ার মাজত উপস্থিত হয়ে আমি বিভিন্ন প্রান্তর লোকসকলের সঙ্গে কথা পাতিছিল, ব্যক্তিগতভাবে সঙ্গে কথা পাতিছিল, মন্তব্য লোবলে চেষ্টা করেছিল, তেতিয়াও বিভিন্ন সংখ্যক লোকে, বিভিন্ন প্রান্ত বিভিন্ন সংখ্যক লোকে মন্তব্য করেছিল যে গৌরব গগৈ নির্বাচনী প্রচার চলাবলে মাজুলীলৈ আহিছে, ঠিকই প্রচারও চলাইছে ঠিকই, কিন্তু মাজতে যে খাম খেয়ালিময় পরিবেশ, সেই খাম খেয়ালিময় পরিবেশত রাইজও অসন্তুষ্ট হয়েছে, সাধারণ লোকসকল অসন্তুষ্ট হয়েছে, সাধারণ ভোটারসকল অসন্তুষ্ট হয়েছে। তারপর এটা কথা স্পষ্ট যে সেই যে সুবিধা, সেই যে গয়না, সেই গয়না কিন্তু বিজেপি দলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় খুব সুন্দরভাবে বারুকৈ সেই সুবিধাখন গ্রহণ করেছে আর সেই সুবিধা গ্রহণ করে মুখ্যমন্ত্রীগী এই যে চমক সৃষ্টি করেছে মাজুলীর তেরো কিলোমিটার দৈর্ঘ্যের যে প্রচার, এই প্রচারক যেদরে মুখ্যমন্ত্রীগী আছে বা মুখ্যমন্ত্রীগী যেদরে এই কার্যসূচী রূপায়ণ করেছে তার কথা, তার প্রতি লোকসকলের আস্থা বাড়িছে বা মুখ্যমন্ত্রীগীর প্রতি থাকা যে বিশ্বাস বা মরম, সেই মরম কিন্তু দুগুণে বহা পরিলক্ষিত হয়েছে। জয়ন্ত, বিকাশ আর উন্নয়ন এই যে স্লোগান, আর সেই স্লোগান বিকাশ আর উন্নয়নের বার্তা লয়ে মুখ্যমন্ত্রীগী প্রচার অভিযান চলাইছে, বিশেষ মাজুলীর দলং 2026 বহাগ বিহুর পূর্বে মুক্তি করা হব বলে কৈছে মুখ্যমন্ত্রী। আনহাতে আজি যখন জনসভা সম্বোধন করলে গড়মূর মিনি স্টেডিয়ামত, তাতো কলে যে বিজেপি সরকারলৈ আহিলে মাজুলীত মাজুলীবাসীয়ে মাজুলী মেডিকেল কলেজও লাভ করিব। হয় নিশ্চয়কৈ, মুখ্যমন্ত্রীগী সেই মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে আর মুখ্যমন্ত্রীগী লগতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে যদিহে রাইজে এইবারও বিজেপি দলটুক জয়যুক্ত করে, তেনেহলে বিজেপি দলটুক যদি জয়যুক্ত করে তেনেহলে মুখ্যমন্ত্রীগী আশ্বাস প্রদান করেছে যে মাজুলীবাসীক এখন যে চিকিৎসা মহাবিদ্যালয়, সেই চিকিৎসা মহাবিদ্যালয় মুখ্যমন্ত্রীগী প্রদান করব, সেই আশ্বাস, সেই ইতিমধ্যে প্রতিশ্রুতি প্রদান করেছে। আর ইতিমধ্যে জয়ন্ত আপনি যে দৃশ্য বা নিযুক্তি অসমর দৃশ্যর জড়িয়ে প্রতিগী লোকে এই যে দৃশ্য দেখি আছে বা এই যে পরিবেশ এই মুহূর্তে দেখি আছে টিভির পর্দাত, এই পরিবেশ বা এই যে সকল হাজার হাজার লোক আছে, এই হাজার হাজার লোকসকল
কিন্তু কোরবার ভাড়া করে অনা নয় কোরবার পয়সা পাতি দিয়ে একটা পরিমাণের টাকা দিয়ে কিন্তু অনা কোনো লোক এই মুহূর্তে ইয়াত দেখবলে পো নাই হয় সাইকেল আনবলে এখন গাড়ি বিজেপির মাজুলি জেলার বিজেপি কর্মকর্তা ঠিক করে দিছে সেটা সঁচা কথা কিন্তু এই মুহূর্ত যোকে সাইকেল চলাই গেছে রেলিজ অংশগ্রহণ যখন করেছে স্বতঃস্ফূতভাবে কিন্তু ওলাই আছে মাজত কোনো ধরনের আসলে যংখ্যালিময় পরিবেশ সেই পরিবেশ দেখবলে পোৱা নাই কারোরে মনত আসলে এটা লোভ দেখবলে পোৱা নাই যে আমি সাইকেল ওলাই আছো ইমান দূর আমি সাইকেল চলাম ইমান টাকা পাম সেই পরিবেশ কিন্তু এই মুহূর্ত দেখবলে পোৱা নাই প্রতিগী লোকে আনন্দ মনে ওলাই আছে প্রতিগী লোকে মুখ্যমন্ত্রীগীক সঙ্গ দিম বলে ওলাই আছে গতি ইয়ারপরাই স্পষ্ট হয়ে পড়ছে যে মুখ্যমন্ত্রীগীর যে জোরদার প্রচার সেই জোরদার প্রচার কি দূর আগবাড়িছে বা কি কোনটো গতিত আসলে এই প্রচার অভিযান আরম্ভ হয়েছে বা প্রচার অভিযান চলছে ইয়ারপরাই কিন্তু স্পষ্ট হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। 13 কিলোমিটার পথ অসীম কিমান সময় লাগিব আর গড়মূর মিনি স্টেডিয়ামৰ পৰা মহৰি চুকলৈ আৰু কিমান দূৰ বাট আছে 13 কিলোমিটাৰ শেষ হবলৈ আৰু কিমান সময়ৰ প্ৰয়োজন হ'ব 13 কিলোমিটাৰ এই পথচোৱা যদি আমি যদি মুকলিকৈ যাব পাৰিলেহেঁতেন মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে চাইকেল চলায় তেনেহলে খুব বেছি আধা ঘণ্টাৰ ভিতৰত বা খুব বেছি 45 মিনিটৰ ভিতৰত তেওঁ উপস্থিত হলহেঁতেন কিন্তু এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰীগৰাকীক চাবলৈ পংগল চেকপুৰ পৰা আৰম্ভ কৰি হাজাৰ হাজাৰ লোক অনুরাগী সকলে ভিড় করেছে রাস্তার দুই কাছে ভিড় করেছে গতি রাস্তার দুই কাছে যেতেই ভিড় হয়ে গেছে তেতিয়া কিন্তু এই যে সকল সমর্থক সেই সমর্থক সকলের সাইকেল পার হবলে অসুবিধা হয়েছে যার ফলে মুখ্যমন্ত্রীগী আগবাড়ি যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়েছে গতি কিছু সময় প্রয়োজন হব কারণ মুখ্যমন্ত্রীগীর ধীর গতিরে লাহে লাহে আসলে আগবাড়ি যাওয়া পরিলক্ষিত হয়েছে গতি তার সমান্তরভাবে যখন হাজার হাজার সমর্থক আছে সেই হাজার হাজার সমর্থক সকল আগবাড়ি গেছে কিন্তু মুখ্যমন্ত্রীগী আগবাড়ি গেছে যদিও এই যে দুই কাছে থাকা এই যে লোকসল এই লোকসলক আসলে সম্ভাষণ জলাইছে দুই কাছে থাকা মুখ্যমন্ত্রীগীর ওসর পর চাবলে বিচরা যখন লোক আছে সেই লোকসলক এবার সঁহারি জলাইছে কারণ সম্মুখন নির্বাচন আর নির্বাচনের প্রাকখনত মুখ্যমন্ত্রীগীর প্রতি থাকা মরম আশ্বাস বা আস্থার প্রতি লক্ষ্য রাখি প্রতিগী লোকের মুখ্যমন্ত্রীগীক এবার মাত দিব বিচারিছে কোনোবাই যদি মুখ্যমন্ত্রীগীর সঙ্গে একবি ফটো তুলব বিচারিছে কোনোবাই মুখ্যমন্ত্রীগীর হাতত এবার চুই চাব বিচারিছে স্পর্শ করে চাব বিচারিছে গতি জয়ন্ত এই সামগ্রিক যে পরিবেশ এই পরিবেশের পর স্পষ্ট যে মুখ্যমন্ত্রীগীর নেতৃত্ব বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিশ্চয় এক অভূতপূর্ব পরিবেশ এই মুহূর্তে অসীম মুখ্যমন্ত্রীগীর এই সাইকেল রেলি কেন্দ্র করে কারণ রাইজে মুখ্যমন্ত্রীক ওসরের চাবলে হেতা ওপরা লগাইছে সকলতে আদরণি জানা হয়েছে মুখ্যমন্ত্রীগীক আর সাইকেল চলাই রাইজক এনেদরে সম্ভাষণ আগবাই গেছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় রাজপথত এই